আমি আর আরো এক রিকশায় আর আপনাদের ভাইয়া আর আমার দুই মেয়ে এক রিকশায় থাকছে। তো আজকে একটু বেলা থাকতেই বের হয়েছি এবং অনেক ভালো লাগতেছে। কোন সময় সন্ধ্যার দিকে বের হওয়া হয়, বাট আজকে একটু চারপাশটা দেখা যাচ্ছে, তাই না? আকাশটাও মাশাল্লাহ অনেক সুন্দর, পুরো আকাশটা নীল আর ফাঁকে ফাঁকে সাদা সাদা মেঘ। সো আমরা কর্ণফুলি মার্কেট চলে এসেছি। আপনাদের ভাইয়া এখনো মালিবাগ রেলগেটের ওখানে জ্যামে আটকা পড়ে আছে। আমি আর আরো চলে আসছি, এখন শহীদ ভাইয়ের দোকানে গিয়ে আমরা ওয়েট করব। শহীদ ভাইয়ের দোকানে থাকলেই হয়। ওয়ালাইকুম আসসালাম। কই ভাইয়া কই? এই যে শহীদ ভাই, আরে বাবারে অনেকদিন পরে। জামদানি রোমানা জামদানি হাউজের ওনার। তো এই ভাইয়ার দোকান থেকে সবসময় আমি শাড়ি নিয়ে আজকেও চলে আসছি, দেখি শাড়ি নেই না কি নেই, বলা যাচ্ছে না। সো ভাইয়ার দোকানে এই যে অনেকগুলো লেহেঙ্গাই বের করলো, আর অলরেডি এই যে ভাইয়া একটা পরে আসছে, দেখেন রেড গোল্ডেন, এটা হচ্ছে মেজেন্টা। আমার কাছে এটা ভালো লাগছে, বাট সেম কালার আমার একটা ড্রেস আছে বলে নিব না। আর এই যে হচ্ছে ব্লুর মধ্যে একটা, এখন ডিসাইড করতে পারতেছি না কোনটা নিব। এই যে আরেকটা লেহেঙ্গা বের করছে, এটা ভালোই লাগতেছে। আর এটা কেন কেন কিন্তু হেভি ফুলে থাকবে আপনার, জোস এখন দেখি দামটা কেমন জোস হয়, তারপরে ডিপেন্ড করবে যে শহীদ ভাই আমাকে এটা দিবে কিনা। দর কষাকষি দাম কষাকষি চলতেছে, সামনে কোরবানির ঈদ, কোরবানির গরুর মতন এখানে লেহাঙ্গারও দাম কষাকষি চলতেছে। আর আরও তিনটা শাড়ি আপনাদের ভাইয়া দেখছে আমার জন্য, একটু শাড়িগুলো একটু দেখাই। জাস্ট ওয়াও শাড়িগুলা, আমার কাছে অনেক 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 সুন্দর। এই যেমন এই যে একটা অসাধারণ, এই যে একটা শাড়ি, তো আমার কাছে ভালো লাগছে হচ্ছে এই দুটোই ভালো লাগছে। এখন আপনাদের ভাইয়া এই ক্যাটাগরির সাতটা শাড়ি দেখছে, সাতটাই দিতে চাইছে, বাট আমি বলতেছি যে এইটা এইটা আর একটা, তুমি কোনটা দেখাইলেন শহীদ ভাই, ব্লু না কি কালারের যেন না? আচ্ছা যাই হোক, তো টোটাল তিনটা শাড়ি হচ্ছে দেখাইছে ভাইয়া, ওটা মেবি ভাঁজ করে ফেলছেন নাকি না? এই ভাইয়া এটার ব্লুটা কোথায়? এটার এইটার ব্লুটা পিপিট কালার, হ্যাঁ এটা একটু ধরেন, হ্যাঁ এই যে এই শাড়িটা দেখেন, এইটা কতটা গর্জিয়াস লাগতেছে। তো এজন্যই হচ্ছে আমি সবসময় শহীদ ভাইয়ের দোকান থেকে এই শাড়ি নেই। আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই একবার হলেও কর্ণফুলি গার্ডেন সিটির রোমানা জামদানি হাউস এই দোকানটাতে আসবেন। দেখেন আঁচলের পোর্শনটা থেকেই কাজ, একদম পুরো বডি পর্যন্ত। এরপরে হচ্ছে কুচির পাট শুরু, এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশ, এটা পুরাটাই হচ্ছে কুচিতে, একদম সম্পূর্ণ শাড়িতে হচ্ছে এরকম কাজ। আর এই হচ্ছে ব্লাউজের পিস, এই যে দেখেন ব্লাউজের ব্লাউজ পিসটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং হাতায় দেওয়ার জন্য এই যে লেসের মতন অংশ দেওয়া আছে দুই পাশেই। তো এই তিনটা শাড়ি হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য চুজ করেছে। এখন শহীদ ভাই যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে চলে যাব, এবং সেই সাথে যে লেহেঙ্গাটা দেখালাম। তো শহীদ ভাই বক্তব্য পেশ করেন আপনি ভাই। আমাদের এখানে যে কালেকশন দেখছেন, আশা করি আমার থেকে বড় বড় দোকান আছে ওদের কাছে পাবেন না, কারণ আমি সরাসরি কালেকশন করি ইন্ডিয়ার থেকে। আর ভাইয়ের যে দামটা বলছে, এই তিনটা শাড়ির দাম বলছে, আর আমি একটা লেহেঙ্গা, এই চারটা জিনিসের দাম। লেহেঙ্গাটার দাম হলো মানে 14-15 হাজার টাকা আমাদের সেল প্রাইস আছে, কিন্তু আমার বোনের জন্য আমি 8.5 বলে দিচ্ছি। আচ্ছা, আর শাড়ি তিনটা
ভাই অলরেডি আমাকে একটা প্রাইস বলছে। আচ্ছা ভাই যেটা বলছে সেটা আমরা না বলি, বাট আপনি কত হলে পারবেন সেটা হচ্ছে একটু যদি বলে দেন। আমি 14,000 হলে পারবো। আচ্ছা তো গাইস আপনারাও দেখে নিলেন শাড়ির প্রাইস ভাইয়া বলে দিল। তো আমি যদি নিতে নাও পারি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন। এই যে আমি একটু কাছে থেকে পাই, কালার কালার কম্বিনেশন সব কিছুই জাস্ট ওয়াও, অনেক সুন্দর মানে, এবং পরেও খুব আরাম এই কাপড়। আমি এই হ্যাঁ খুবই সফট, খুবই সফট। এই যে আমি একটু দেখাই, এই যে দেখেন খুবই সফট। তো আমি নিতে না পারলেও আপনারা এসে অবশ্যই যদি কারোর ভালো লাগে শাড়ি নেবেন। আমি এখানে প্রমোশনের জন্য আমি শ্যুট করতেছি না, আমার বিয়ের পর থেকে আমি যত শাড়ি নিয়েছি সব শাড়ি হচ্ছে শহীদ ভাইয়ের এই দোকান থেকে নেওয়া। কারণ অন্যান্য দোকানগুলোতে গেলে আমার কাছে মনে হয় কি যে আমি আস্থা পাই না, আমার কাছ থেকে প্রাইস বেশি রাখে এরকমটা মনে হয়। আর এজন্য আমি সবসময় আমার আলমারিতে যতগুলো শাড়ি জামদানি থেকে শুরু করে নর্মাল শাড়ি পর্যন্ত সব ভাইয়ের দোকান থেকে নেওয়া। তো এই জন্যই আমি একদম মার্কেটে এসেই ডিরেক্ট এই দোকানটাতে আসি। তো আজান দিচ্ছে যেহেতু একটু পরেই আমি আবার ফিরছি। তো আমি আমার শাড়ি লেহেঙ্গা কেনার পাশাপাশি আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা কিনবো বলেও বাসার থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে অনেকগুলো লেহেঙ্গা ট্রায়াল দেওয়ার পরেও ভালো লাগছে, বাট কিসের একটা কমতি আছে যেন এরকমটা মনে হচ্ছে। তাই ফাইনালি এই লেহেঙ্গাটা নেওয়া হলো না, আরও অনেকগুলোই ট্রায়াল দিয়েছি। তো তার মধ্যে থেকে এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিলাম। এবং সেই সাথে মার্কেটেরই এক টেলার্স, তো ওই ভাইয়া নাকি খুব ভালো সেটিং করে, তো এই হচ্ছে সেই ভাইয়া। তো ওনাকে দিয়েই আমি হচ্ছে ওহির লেহেঙ্গাটাকে মানে লেহেঙ্গার যে ব্লাউজটা সেটা মানে উপরের পার্টটা সেটা বানাবো, এবং লেহেঙ্গাটাকে একদম মানে সেটিং করার জন্য ওনার কাছে চলে এসেছি। তো এখন মাপঝোপ চলছে, ওরা এদিক দিয়ে এসে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ তো এই হচ্ছে এই লেসটা হচ্ছে লাগাবো এই লেহেঙ্গাটার হাতায়, কারণ লেহেঙ্গাটার সাথে ওনার কোনো মিল নাই একদমই, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কন্টেস্টটা। এই জন্য হচ্ছে আমি গোল্ডেন ওনা এক্সচেঞ্জ করে নেই নাই, কিন্তু আমি লেহেঙ্গার হাতার ভিতরে এই লেসটাকে বসায়া আমি জাস্ট এই ওনাটার সাথে মিল রাখার চেষ্টা করতেছি। আশা করি ভালোই হবে, খারাপ হবে না। তো লেহেঙ্গার পর্ব শেষ করে চলে এলাম আর একটা দোকানে। তো এই দোকান থেকে প্রায়ই আমি আমার মেয়ের জন্য ফ্রক কিনে থাকি। তো এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিক ডিজাইন, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট তিনটা কালার, ফিরোজা, হোয়াইট এবং পিঙ্ক। তো আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে, কারণ ওর অলরেডি পিঙ্ক এবং হোয়াইট দুটা কালারের ড্রেসই আছে, তো এরকম ফিরোজা কালারের কোনো ফ্রক ওর নেই, তাই আমরা এটাই ওর জন্য পছন্দ করেছি। এবং এখন আমরা ওকে এই ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখব যে ওর লং এবং বডিতে ফিট হয় কি না, যদি এটা ফিট হয় তাহলে আমরা এটাই ফাইনালি ওর জন্য নিয়ে নিব। তো এইটা তো ট্রায়াল দিবই, সেই সাথে ওর বাবা বলতেছে সাদাটাও ট্রায়াল দিয়ে একটু দেখবে যে কোনটা ওকে ভালো লাগে। তো সাদাটা ট্রায়াল দিব, দুটো ট্রায়াল দেওয়ার পরে আমরা ডিসাইড করব। আর এটা হচ্ছে ওই ড্রেসেরই আরেকটা কালার, তো ওকে এটাও ট্রায়াল দিয়ে দেখলাম যে ওকে কেমন লাগে। তো আমার কাছে সাদা ড্রেসটা খুব একটা ভালো লাগেনি, তো এর জন্য ফাইনালি আমরা ফিরোজা কালারের ড্রেসটাই ওর জন্য নিয়ে নিলাম। আমরা এখন কর্ণফুলি চারতলায় এসে বসছি, তো এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু একটু নিয়ে আসছি। তো কিছু না হয় তার বাবা বাসায় যাবে না, আর আমি তো খেয়ালই করি নাই, আমি তো হেঁটে এসে যাওয়া একদমই চলে যাচ্ছিলাম আর হঠাৎ করে পিছনের দিকে তাকাই দেখি কেউ নাই, ভাইয়া বসে আছে বেবিদেরকে নিয়ে। আমরা ঈদের পর আবার আসবো, যেহেতু ঈদের শপিং ছিল বাচ্চাদের উদ্দেশ্যে, তো ওদের কেনাকাটা শেষ আর আমার শপিং ছিল ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে, তো সেটার জন্য আমরা ঈদের পরে একদিন আসবো সময় করি। আচ্ছা আম্মু কোথায় এসেছি? আমরা কর্ণফুলি চারতলায়, অনেকদিন পরে এলাম কর্ণফুলি চারতলায় পূর্জনে।
ইদানিং তো মার্কেটে আসলে শুধু শহীদ ভাইয়ের দোকান আর বাসা, মাঝে মাঝে একটু শিপ্রু ভাইয়ের দোকানে আসা হয়। তো আজকে আমরা বসেছি কর্ণফুলী চারতলায়, বাট এটা হচ্ছে শিপ্রু ভাইয়ের দোকানের খাবার আমরা আজকে অর্ডার করবো। শিপ্রু ভাইয়ের দোকানের অধিকাংশ খাবারগুলো অনেক মজা হয়, তো ওই জন্য আমরা আজকে ভাইয়ের দোকানের খাবারগুলো টেস্ট করবো। আপনাদের ভাই আগে পরে বাসায় নিয়ে গিয়েছিল, এদিকে আমার আচ্ছা দিদি অনেক দুষ্টুমি করতেছে, আজকে ঠান্ডা লাগছে, ভালো না, জ্বর এসেছে। সারাদিন সে চায় তার সাথে এভাবে আমি আদর করবো, আল্লাহ করবো, এইভাবে তো ফুডজোন যেহেতু আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের দোকান, সো আপনাদের ভাইয়া সরাসরি কিচেনে চলে গিয়েছে, এবং আমার ছেলে আরও সেটা দেখতে পেয়ে আমাকে বললো মামুনি বাবা কিচেনে চলে গেছে, আর এই হচ্ছে শিপ্রু ভাইয়া। তো দেখেন আপনাদের ভাইয়া কিচেনে চলে গেছে বলে ছেলেও ক্যামেরা নিয়ে চলে গেছে। তো যাই হোক, কিচেনের কাজ চলছে এবং আপনাদের ভাইয়া একটু বলে বলে দিচ্ছে। তো কিচেনটা ঘুরাই নিয়ে আসলো আরশ, আর এই হচ্ছে ভাইয়ার দোকান ফুড জোন কর্ণফুলী চারতলার ফুড কোর্টে। তো আমরা খাবার তিন প্রকারের মানে তিনটা আইটেম খাবার অর্ডার করেছি। তো প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছে, এবং আমার আকসাকে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ব্যস্ত রাখা হচ্ছে, ও খুবই দুষ্টুমি করতেছিল। আর খারাপ হোক ভালো হোক ফ্রেশ, কর্ণফুলী মার্কেটের আমি পিওর বাঙালি, ভেজিটেবল এবং রাইস খাচ্ছি। পিওর বাঙালি বলছি, আমার দেখলে বুঝবে যে হাতে মতো ভাত লাগানো, তোর রাইস লাগানো। এদিকে আমার মেয়ে এক পিস চিকেন খেয়ে শেষ করতে পারতেছে না, ও চাবায় চাবায় নষ্ট করতেছে। তো এই হচ্ছে ওহির অবস্থা। ওকে, তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই।